ওয়েলকাম ব্যাক টু প্যাভেলিয়ান সাইফ প্যাভেলিয়ান সাইফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে যেন স্বাগত অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চলে এসেছি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে তো আজই একটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যেহেতু কৃষক বন্ধু দু সালে তৈরি হয়েছিল অর্থাৎ সেই কৃষক বন্ধুর দু হাজার সালের লাস্ট ডিসেম্বরে যে দুয়ারে সরকার বসেছিল অর্থাৎ প্রতিটা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে সরকারি আধিকারিকরা গিয়ে আপনাদের নথি জমা নিয়েছিল তারপরে কিন্তু কৃষক বন্ধুর ফর্ম আর জমা নেওয়া হয়নি কিন্তু এই একটি নোটিশের দ্বারা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই কৃষক বন্ধু যারা এখনও নাম নথিভুক্ত করতে পারেননি তারা এখন থেকে নাম নথিভুক্ত করতে পারবেন তবে এখনও পর্যন্ত অনলাইনে এই কাজটি শুরু করা সম্ভব হয়নি এখনও অফলাইনে আছে তো ফর্ম কোথা থেকে পাবেন এবং ফর্মে কিভাবে ফিল করবেন এবং কোথায় জমা দেবেন সকল বিস্তারিত বিষয় এই ভিডিওতে আমি বলবো তা ভিডিওটি শুরু করার আগে প্যাভিলিয়ান সাইফ ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার কৃষক বন্ধু প্রকল্পের কীভাবে আবেদন জমা আবেদন জানাবেন সেটি দেখুন এই সেই মূল বিস্তারিত বিষয় এখানে কি বলা হয়েছে বাংলার কৃষকদের জন্য এক বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প কৃষক বন্ধু রাজ্যের কৃষকদের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প দু হাজার কুড়ি সালে প্রচলন করেন এই প্রকল্পের সহায়তায় সকল কৃষকদের জন্য কৃষক ক্ষেত্রের ফসল বিমার সহায়তা ছাড়াও পারিবারিক বিমা প্যাকেজ ডেট প্যাকেজ ইত্যাদি সুবিধা প্রদান করা হয় ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্প বাস্তবায়ন বাস্তবায়নের সাথে সাথে আবেদনকারীরা আর্থিক সুবিধাও পাচ্ছেন অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বন্ধুরা কৃষকরা তারা টাকা পেতে শুরু করেছেন কিন্তু এখনও অনেক কৃষক রয়েছেন যারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে উঠতে পারেননি আবার অনেকে দু হাজার কুড়ি একুশ বর্ষের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল অপেক্ষায় রয়েছেন চালু চলুন দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে আপনি এই ফর্ম ফিল করতে পারেন সবার আগে এই প্রকল্পের সুবিধাটা বন্ধুরা আমরা জেনে নিই এই প্রকল্পের সুবিধায় কি বলা হয়েছে প্রকল্প অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগীকে কুড়ি হাজার সরি দু লক্ষ টাকার জীবন বিমা বা লাইফ কভার ইন্স্যুরেন্স প্রদান করা হবে তারপরে দু নম্বরে কী বলা হয়েছে প্রতিটি বাস্তবায়নের সময়কাল প্রকল্পটির বাস্তবায়নের সময়কালে দুর্ঘটনাক্রমে কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে পূর্ণ বিমার টাকা সরবরাহ করা হবে তারপরে কি বলা হচ্ছে ক্রপ কভার ইন ইন্স্যুরেন্স অর্থাৎ ফসলের এর বিমা টাকা দুটি কিস্তিতে সুবিধাভোগীদের দেওয়া হবে তারপরে বলা হয়েছে কৃষকদের মৃত্যুর পনেরো দিনের মধ্যে বিমার টাকা সরবরাহ করা হবে তারপরে বলা হয়েছে ফসল বিমার জন্য প্রিমিয়াম ও রাজ্য সরকার এই প্রকল্পের আয়তায় থাকা সকল সুবিধাভোগীকে প্রমাণ প্রদান করবে তারপরেটা বলা হয়েছে খারিফ বা রবি মরশুমের দুটি কিস্তিতে একর প্রতি পাঁচ হাজার টাকা সুবিধাভোগীদের প্রদান করা হবে তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবার দশ হাজার টাকা প্রদান করা হবে আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে খারিফ আর রবি শস্য শস্য দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে কিন্তু এবার কিছুদিন অর্থাৎ এখান থেকে পনেরো দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এবার থেকে পাঁচ হাজার বদলে দশ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হবে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি পর এক নম্বর কী বলা আছে আগ্রহী আবেদনকারীদের তাদের বাসস্থানের নথি জমা দিতে হবে দু নম্বর রাজ্য সরকার ঘোষণা করেছেন যে আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে সকল আবেদনকারীর এই বিমার সুবিধা পেতে পারেন তাই তাদের সক বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে তারপরে বলা হয়েছে প্রার্থীদের পরিচয়পত্রের প্রমাণস্বরূপ তাদের ভোটার বা আধার কার্ড অনুলিপি জমা দিতে হবে তারপরে বলা হয়েছে সমস্ত আর্থিক স্থানান্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হবে অর্থাৎ টাকা কিন্তু সরাসরি হাতে দেওয়া হবে না আপনাদের টাকা নেওয়ার জন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকা দরকার সুতরাং আবেদনকারীকে অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত বিশদ জমা দিতে হবে অর্থাৎ ব্যাংকের এক বইয়ের জেরক্স এক কপি জমা দিতে হবে এখানে একটি বিষয় কৃষক বন্ধু প্রকল্প অনলাইনে নিবন্ধী ফর্ম ও লগন প্রক্রিয়া তো বন্ধু এখানে আমি প্রথমে একটি এটি পড়িয়ে শুনিয়ে দিয়েছি তারপরে আমি ফিজিক্যালি আমার মোবাইল থেকে কিভাবে আপনারা লগ ইন করবেন সেটা আমি এখানে দেখাবো তো তো এখানে কী বলা হয়েছে এখনও পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল শুরু করা হয়নি অফলাইন বা দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা এখনও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের জন্য কোনো নির্দিষ্ট ফর্ম অনলাইন ফর্ম কিন্তু সরকার তৈরি করেনি এখনও পর্যন্ত অফলাইন ফর্ম এবং সেটির জমা নিচ্ছে দুয়ারে সরকার শিবিরে বা যে কোনো কৃষক বন্ধু অফিসে অফলাইন আবেদনের জন্য ফর্ম ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন অর্থাৎ আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি কৃষক বন্ধুর ফর্ম পিডিএফটি দিয়ে রাখবো আপনার সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে বলা হয়েছে এই ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার শিবিরে জমা দিলে খুব দ্রুত আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে এছাড়াও স্থানীয় প্রশাসনের কাজের সাথে কিংবা স্থানীয় কৃষিবি দপ্তরে যোগাযোগ করতে পারেন বা আপনারা দুয়ারে সরকার ছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে কিংবা স্থানীয় যে আপনাদের যে কৃষি দপ্তর আছে সেই কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আপনারা ফর্মটা জমা করলেই আপনাদের নাম কিন্তু নথিভুক্ত হয়ে যাবে তারপরে এখানে বলা হয়েছে আর এখনও অনলাইন নাম নথিভুক্তকরণের ব্যবস্থা নেওয়া হয়নি তবে আগামী আগামীতে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে তো এখনও বন্ধুরা বন্ধুরা অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি বা অনলাইনের ফর্ম কিন্তু তৈরি হয়নি কিন্তু আগামীতে অনলাইনে রেজিস্ট্রেশন নাম নথিভুক্তকরণ করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কথা তারা জানিয়েছেন তারপরে এখানে কী বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম রয়েছে কি না তা কীভাবে দেখবেন দেখতে পারবেন অনলাইনে শুধুমাত্র আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র আপনাদের ভোটার কার্ডের নাম নাম্বার দিয়েই কিন্তু আপনাদের নাম নথিভুক্ত হয়েছে কিনা এবং সেই ফর্মটি অ্যাপ্রুভাল না রিজেক্ট হয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনার নাম দেখার জন্য প্রথমে আপনার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কৃষক বন্ধু ডট নেট এই অপশানে গিয়ে আপনাদের লগ করতে হবে তারপরে এখানে হোম পেজ আসার পর নথিভুক্ত কৃষকের তথ্য নামের একটি ট্যাপ পাবেন সেখানে ক্লিক করে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেখতে পারবেন আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা না কত একর জমি নথিভুক্ত রয়েছে ইত্যাদি যাবতীয় বিষয় তো কৃষক বন্ধু প্রকল্পের নামে কিছু প্রশ্ন অ্যান্সার এখানে ওরা দিয়েছে যে কারা পাবে কোন কৃষক পাবে এবং কত টাকা পাবে সমস্ত বিষয় দেখুন এখানে এক নম্বরে লেখা আছে কে এই প্রকল্পের সাহায্য সাহায্য পাওয়ার যোগ্য হু ইজ এলিজেবেল টু গেট বেনিফিট অব দ্য স্কিম তো এখানে উত্তরে বলা হয়েছে নিজ নামে পর্চা থাকা যে কোনো কৃষক এই ও ও নথিভুক্ত ভাগ অর্থাৎ নিজের নামে কিন্তু পর্চা থাকা দরকার এবং তাছাড়াও নথিভুক্ত ভাগ চাষি হলে আপনি কিন্তু এই সুযোগ পেয়ে যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড পর্চা পাসবুকের প্রথম পাতা বাতিল চেক ইত্যাদি বা তাছাড়াও পাসপোর্ট সাইজের একটি ফটো কিন্তু আপনাদের লাগবে তারপরের কোশ্চেনটা বলছে দরখাস্তকারী কি প্রাপ্ত শিকারের রসিদ পাবেন তা উইল ফার্মার গেট এনি অ্যাকনলেজমেন্ট আফটার সাম সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান তো এখানে উত্তরে বলা হয়েছে হ্যাঁ তারা প্রতি শিকারের রসিদ পাবেন তার পরের কোশ্চেনে বলা হয়েছে কত টাকা সহায়তা পাবেন অর্থাৎ হাউ মাচ ইজ দ্য এক্সটেন্ড অ্যাপ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ বলা হয়েছে প্রতি বছরে সর্বাধিক পাঁচ হাজার টাকা সর্বনিম্ন দু হাজার টাকা পা পাবে কিন্তু এখানে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলা হয়েছে এই পাঁচ হাজার টাকার পরিবর্তে সেখানে দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে আর দু হাজার টাকার পরিবর্তে তাদের চার হাজার টাকা দেওয়া হবে সর্বনিম্ন অনুমতি সহ পরিমাণের ফিফটি পারসেন্ট করে দুই সমান কিস্তিতে পাবেন অর্থাৎ বছরে কিন্তু আপনারা এই যে দশ হাজার আর চার হাজার দুপারে দুই কিস্তিতে পাবেন তবে নতুন ঘোষণা অনুসারে দশ হাজার টাকা পাওয়া যাবে পরের কোশ্চেন কি বলা হয়েছে কিভাবে টাকা পাবেন হোয়াট উইল বি দ্য মোড অফ পেমেন্ট কি মোডে পেমেন্ট পাবেন তো উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে অর্থাৎ বি ডিবিটিতে ঢুকবে ছ নম্বরে কী বলা হয়েছে কৃষকরা কি দরখাস্ত পূরণের ব্যাপারে কোনো সাহায্য পাবেন উইল বি ফার্মার গেট অ্যাসিস্ট্যান্ট অফ ফিলিংস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তো উত্তরে বলা হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই নাম্বারে বা এই নাম্বারে দুটি নম্বরে ফোন করে আপনারা সমস্যার কথা জানাতে পারেন এমনকি কৃষক বন্ধু ড কৃষক ডট বন্ধু ডট ইন গ্রিনস ডট ইন এখানে মেল করে আপনারাও আপনাদের যে অসুবিধা সেটি জানাতে পারবেন তো বন্ধুরা দেখতে পেলেন এই ছোট্ট আপডেটটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী আপডেট দিয়েছেন এবং এখানে কিন্তু আপনারা এখনও পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেননি তারা কিন্তু এখনও নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন তো বন্ধু আর দেরি না করে আপনাদের যে যাবতীয় নথিপত্র নিয়ে আর ফর্ম কৃষক বন্ধুর ফর্মটি নিয়ে অর্থাৎ আমার এই ডেসক্রিপশনের নিচে লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে কৃষক বন্ধুর ফর্মটা ডাউনলোড করে সেটা পিডিএফ বার করে সেখানে সেটা জমা দেবেন জমা দিলেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পাঁচ থেকে দশ হাজার টাকা তো এবার দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের আইডি চেক করবেন সবার প্রথমে আপনি আমরা আপনার মোবাইলের একটি ব্রাউজার ওপেন করবেন আমি আমার মোবাইলের ফায়ার ব্রাউজারটা ওপেন করে নিলাম এখান থেকে গুগল অপশনটিকে আমি ক্লিক করে গুগলটা খুলে নিলাম তো দেখলাম একটু লোডিং হলো লোডিং হয়ে যাওয়ার পর এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটায় আপনার জাস্ট লিখবেন কৃষক বন্ধু দেখুন আমি লিখেছি কৃষক বন্ধু এবং এখান থেকে গিয়ে আমি সার্চ অপশানে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর একটু লোডিং হয়ে আমার পেজটি খুলবে এবং সবার প্রথমে দেখতে পাবেন যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে কৃষক বন্ধু ডট নেট এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলবে এবং এখান থেকে আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে গিয়ে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আরেকটি অপশন দেখতে পাবেন অপশানটি হলো ডেস্কটপ মুড এই ডেস্কটপ মুডটি আপনারা অন করে দেবেন তো আমি অন করে দিচ্ছি দেওয়ার পরে একটু লোডিং হবে লোডিং হয়ে খোলার পরে আপনারা এই অপশানগুলো এখানে দেখতে পাবেন দেখুন আমি এখানে দেখাচ্ছি কৃষক সম্পর্কিত তথ্য নথিভুক্ত কৃষকের তথ্য অর্থাৎ যে যারা দুয়ারা সরকারে আবেদন করেছিলেন তাদের যে কৃষক আইডি দিয়েছিল সেই নথিভুক্ত মানুষের কৃষকদের তথ্য এখান থেকে পাবেন কৃষি বিভাগের তথ্য এখান থেকে প্রকল্পের ব্যবস্থাপনা এখান থেকে পাবেন তারপরে এখানে কোঅপারেটিভ বলে একটি অপশান পাবেন এবং এখানে হেল্পলাইন বলে একটি অপশান অপশান পাবেন সেখান থেকে আপনার হেল্প পাবেন তো আমি যেহেতু এখন দেখাবো নথিভুক্ত কৃষকের তথ্য তো নথিভুক্ত কৃষকে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি পেজ আমার সামনে খুলবে এবং সেখানে লেখা থাকবে কৃষক বন্ধু বলে তারপরে সার্চ ভোটার কার্ড এই যে বা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমার ভোটার কার্ডটা আপনার ভোটার কার্ডটা দেবেন অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশান করেছেন তার ভোটার কার্ডটা দেবেন যেহেতু আমি যার নামে অ্যাপ্লিকেশন করেছি তার ভোটার কার্ডটা দিলাম এবং এখানে সার্চ অপশনটা আমি ক্লিক করে দিলাম তো দেখুন সার্চ করার পরে এই সেই আমার ভোটার কার্ড নাম্বার এবং সার্চ করার পরে এখানে দেখুন সমস্ত কিছু নাম্বার এখানে এখানে প্রথম নাম্বার দেখাচ্ছে তারপরে কেবিআইডি দেখাচ্ছে ফার্মার নেম দেখাচ্ছে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে ব্লক দেখাচ্ছে গ্রাম পঞ্চায়েত দেখাচ্ছে ভিলেজ দেখাচ্ছে কত টোটাল কতটা জমি সেটা দেখাচ্ছে এবং লাস্টে দেখুন বন্ধুর এখানে এক লেখা আছে স্ট্যাটাস অ্যাপ্রুভাল অর্থাৎ এটি কিন্তু আবেদনযোগ্য হয়ে গেছে এবং এটি কিন্তু পাস হয়ে গেছে এবং এর টাকাও ঢুকে গেছে তো আপনারা দেখবেন আপনারা চেক করে সেখানে রিজেকশন হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে বা কিংবা পেন্ডিং আছে যেটা আছে সেটা দেখে নেবেন তো এই ছিল আজ ভিডিওটি তো ভিডিওটি শেষ করার আগে প্যাভিলিয়ান সাইব ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করেন শেয়ার করবেন জয় হিন্দ